বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আমি অসম্মানী বা কেন করব? আমি বলেছি দু একজনের কথা, আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। আমি কি বলেছিলাম, জয়রাম বাটি তো সারদা মায়ের জন্মস্থান, আমি একবার নয় হাজারবার এসেছি, আপনি কবার গেছেন? ইলেকশনের সময় ভোট দেখানো, লোক দেখানো, টাকা দিয়ে আমি দেখছি গাড়িতে করে নিয়ে যাচ্ছে, ধোসা খাওয়াচ্ছে রাস্তায়, ধোকলাম ওই সমস্ত দোকানগুলো বলে না, ওই সমস্ত দোকানগুলোতে বসে বসে খাওয়াচ্ছে, আর উল্টো পাল্টার লোককে গালাগালি দিচ্ছে, এমনকি আমি পাস দিয়ে যাচ্ছি সেটাও সহ্য হচ্ছে না, আমাকে গালাগালি দিচ্ছে। আমি এরকম বদমাস, এরকম পর্যাপ্ত রাজনৈতিক দল আমি কোথাও দেখিনি, সামান্য ভদ্রতা যারা জানে না। শুনুন, এমন কাজ আমি করে দিয়েছি, এমনকি জয়রামবাটিকে আমার পুকুরে ফেলবেন, স্বামী বিবেকানন্দের গাড়ি ইলেকশনের সময় লোক দেখাতে আসে, স্বামী বিবেকানন্দ সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল, আমি এক রাতের মধ্যে স্বামী বিবেকানন্দের বাড়ি রাজ্য সরকার থেকে, কর্পোরেশন থেকে কিনে দিয়েছিলাম। তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়ি হিসেবে চিরকাল থাকবে। সিস্টার নিবেদিতার বাড়ি কে কিনে দিয়েছিল? আমি কিনে দিয়েছিলাম। জিজ্ঞেস করুন, সিস্টার নিবেদিতা দেহত্যাগ করেছিলেন দার্জিলিং এ, সে বাড়ি আমি আদায় করে নতুন একটা গভর্নমেন্টের বিল্ডিং দিয়ে সেই বাড়িটা আমি দিয়ে এসেছিলাম, নিবেদিতার দেহ রক্ষার স্মৃতি হিসেবে আমি করে দিয়েছিলাম ওটা। দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াক কে করে দিয়েছে?
বেলুড় মঠে এত চেপি কে পড়ে দিয়েছে, যখন যা বলেছেন আমি সব করে দিয়েছি। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম, সেটা নয়। আমি বলেছি দু একজনের কথা, আমি আজ নয়। সাগরে গঙ্গাসাগরে ভারত সেবা সৎসঙ্গের অফিস আছে, আশ্রম আছে, ওরা এত ভালো, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন, তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। এবং বলে জানো, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল, সেই ফ্যানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না, ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি, খবর আমিও রাখি, এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না, ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত, মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত, না মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত, না চায়ের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত, না বাজি থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত?